আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু আজ। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে 11 জনের সাক্ষ্য নিল সিআইডি। এবং করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু। এবার বিস্তারিত, আজ শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। পিলখানা বিজিবি সদর দপ্তরে 4 দিন ব্যাপী সম্মেলন চলবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে 6 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। আগামী 19 সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর সহ 11 জনের সাক্ষ্য গ্রহণ করেছে সিআইডি পুলিশ। একই সাথে মসজিদের ভেতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তারা। মঙ্গলবার বিকেলে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব আলামত সাক্ষ্য গ্রহণ করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, তদন্তের ধারাবাহিক কাজের অংশ হিসেবে তারা মসজিদ পরিদর্শনে যান। গত 4 সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ আরও 5 জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 5 জেলায় পুলিশ সহ নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 29 জন। এছাড়া কুমিল্লায় 21 জন, জামালপুরে 8 জন এবং শেরপুরে 8 জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত আরও 2 জন। মঙ্গলবার রাতে টঙ্গী বিসিক এলাকায় হোসেন ড্রাইংয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাহিদ নামে এক পোশাক শ্রমিক নিহত হন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। F20 ক্লাইমেট সলিউশন উইক উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সেমিনারে তিনি আহ্বান জানান। F20 এবং কিং খালেদ ফাউন্ডেশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এ সময় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৃহত্তর সহযোগিতা, শক্তিশালী গ্রিন মেকানিজম এবং টেকসই ব্যবস্থাপনার উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাস্তুচ্যুত অথবা জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থনে বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G20 কে বৃহত্তর দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
greater responsibility to come forward. Security. G20 have greater responsibility to come forward with a stronger commitment to mobilize global support to address the issue of displacement or climate refugees. I will urge G20 countries to mainstream the issue of loss and damage, as in many parts of the world, the environmental loss has become permanent and irreparable. আরও ছয় মাস কারাগারের বাইরে থাকতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাজা আগামী বছরের 24 মার্চ পর্যন্ত স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি এমনকি চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও কারাগারে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে আগে আরও ছয় মাস যেই মেয়াদকাল আরও ছয় মাস বৃদ্ধি করে দিয়েছেন। তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন, চিকিৎসা সেবা গ্রহণ করবেন, উক্ত সময় তিনি দেশের বাহিরে গমন করতে পারবেন না। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার। দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। অযথায় পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। কোথাও কোথাও তৈরি হয়েছে কৃত্রিম সংকটও। 5 কেজি কিনলাম 450, বিক্রেতারা কেউ বিক্রি করছে না, সবগুলো খালি পড়ে আছে। যে কাস্টমার নিতে এক বস্তা, সে কাস্টমার হচ্ছে 2 বস্তা, 3 বস্তা, 5 বস্তা। আমাদের না বিশ্বাস, কেনার মতো পরিবেশ নাই, হয়তো সামনে পেঁয়াজ কেনা বন্ধ করে দেবো। সেই আগের দামের পেঁয়াজই বাংলাদেশে এখনও আছে, তো সেই পেঁয়াজটা কেন ওই বেশি দামে বিক্রি হচ্ছে আমরা সেইটা একটু ভেরিফাই করতে আসছি। কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। স্থানীয় বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা বৃদ্ধি পাওয়ায় নগরীর চকবাজার পাইকারি মার্কেটে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লায় সহকারী পরিচালক আসাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি মূল্য তালিকা না থাকায় 3 ব্যবসায়ীকে 24,000 টাকা জরিমানা করা হয়। করোনার কারণে এবছর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন এই তথ্য জানান। গত 25 মার্চে যাদের বয়স 30 বছর হয়েছে শুধুমাত্র তারাই আবেদনের সুযোগ পাবেন, যদিও আইন অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। গত 26 মার্চ থেকে টানা 66 দিন সাধারণ ছুটির কারণে বন্ধ ছিল সরকারি বিভিন্ন দফতরের চাকরির নিয়োগ কার্যক্রম, যার কারণে চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নভেম্বরের মধ্যে স্কুল খুলতে না পারলে বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে 2টি পরিকল্পনা মাথায় রেখে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খিচুড়ি রান্নার জন্য 1,000 কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও দাবি করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। যদি স্কুল খোলার সুযোগ পাই তাহলে আমাদের 2টা অনুমোদিত লেসন প্ল্যান আছে, অক্টোবর এবং নভেম্বর। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো 20 তারিখের পরে, ডিসেম্বরের 20 তারিখের পরে আমাদের টিচাররা তাদের স্বস্ব স্কুল তাদের বাচ্চাদের একটা অ্যাসেসমেন্ট করতে পারবে। পরীক্ষার কথা বলছি না। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত করে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন দেশে দুধারা রাজনীতি চলছে। তিনি ঠিকই বলেছেন, চলমান রাজনীতি দুটি ধারার, একটি একাত্তরের চেতনার রাজনীতি,
অপরটি 47-এর চেতনা। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারা দেশকে পিছের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এখন সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের স্বার্থে আবারও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাতীয় ঐক্যফ্রন্ট ও বাসদ নেতারা এতে আরও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, করোনা মহামারীর পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। এখন একটি দল, একজন ব্যক্তি তার সমস্ত ভাব বলেনি, সমস্ত গুলোকে গ্রাস করে বসে আছে। আমরা যেটাকে বলি দলীয়করণ, দলীয়করণ না, ব্যক্তিকরণ। বড় একটা সংকট সৃষ্টি হয়েছে নেশনশীল এবং খালেদা জিয়ার এই যে নিয়ে অন্তরীণ হয়ে থাকা। তিনি গণতন্ত্রের নেত্রী, দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাকে বের করে আনাটা বোধ হয় সবচেয়ে বড় প্রয়োজন আছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, জনগণের মধ্যেও একটা ঐক্য সৃষ্টি করতে হবে। সীমানা নির্ধারণ জটিলতায় 4 বছর ধরে আটকে আছে জয়পুরহাটের 5BB পৌর নির্বাচন। এ কারণে এলাকার উন্নয়ন থমকে আছে বলে অভিযোগ পৌরবাসীর। যদিও মেয়র বলছেন ব্যাপক উন্নয়নের কথা, তবে সার্বিক স্বার্থে দ্রুত নির্বাচন চান সাধারণ ভোটাররা। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 5BB পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়েছিল 2011 সালে। এরপর এই পৌরসভা ও বালিঘাটা ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে বাধে জটিলতা, যা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। ফলে আটকে যায় পৌরসভা নির্বাচন, থমকে যায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা সহ অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড, কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত পৌরবাসী। এক কমিশনার বিগত 12 বছর থাকায় মানুষ তাদের কাছে ধন্না ধরে, তাদের কাছে কোনো লাভ পাচ্ছে না। 5BB উন্নয়নের জন্য পরিবর্তনের দরকার। আমি চাই প্রতি সত্তর 5BB পৌরসভার ভোট হোক। যে জায়গাটা আমাদের নাম আছে সেখানে আমরা ভোট দিতে পারতেছি না, এই কারণে আমরা এই সীমানা জটিলতা চাই না, অবিলম্বে পৌরসভার ভোটটা হোক। তবে উন্নয়ন না হওয়ার অভিযোগ মানতে নারাজ বর্তমান পৌর মেয়র। স্পেশাল বরাদ্দ সহ বিভিন্ন ভাবে আমি এই প্রকল্প নিয়ে এসে, বিশেষ করে মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড সহ বিভিন্ন প্রকল্প থেকে আমি এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সীমানা নির্ধারণের মামলা এরই মধ্যে খারিজ করেছে হাইকোর্ট। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা পেলেই অনুষ্ঠিত হবে ভোট। মামলাটি খারিজ হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার বিভাগকে পত্র প্রেরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে মামলা সংক্রান্ত তথ্যের প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। পৌরসভার উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতেই দ্রুত নির্বাচন প্রয়োজন, এমনটাই মনে করেন 5BB-র বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বাধীনতা যুদ্ধ শেষ হলেও আত্রাই রানীনগরের মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করছেন বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। নওগাঁ 6 আসনের উপনির্বাচন উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের ভেতরে সুস্থ প্রতিযোগিতার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারেও সবাইকে সতর্ক করেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সলিমুদ্দিন তরফদার এতে আরো বক্তব্য রাখেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে গাইবান্ধায় দ্রুত ফুটপাত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গাইবান্ধা নাকাইহাট সড়কের পৌরসভা অংশে কলেজ রোডে ফুটপাত নির্মাণের দাবিতে মানববন্ধন ছাড়াও সমাবেশ, সড়ক অবরোধ ও গণস্বাক্ষর সহ গণ আবেদন কর্মসূচি পালন করা হয়। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল আসলাম গোলাপ, গাইবান্ধার পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। পার্টেক্স খেলার খবর। এই
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাহবুবুর হারুন আর জুনিয়র এশিয়া কাপের জন্য মামুনুর রশিদকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী বছর মার্চে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আর জানুয়ারিতে হবে জুনিয়র এশিয়া কাপ। এ সময় হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান শের নিয়াবত বলেন, গণতন্ত্র অনুযায়ী মমিনুল হক সাইদের সাধারণ সম্পাদক পদ বাতিল হলেও আদালতে দুই সপ্তাহের জন্য স্টে অর্ডারের আবেদন করেছেন তিনি, তাই এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। ফেডারেশনের সহসভাপতি ও এইচএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। গঠনতন্ত্রের 26.3 যেটা আছে, যে উনি যদি ছয় মাস দেশের বাইরে থাকেন তাহলে সে পদ হারাবে, তারপরে উনি যদি পরপর তিনটা মিটিংয়ে না থাকতে পারেন তাহলে সে তাকে নোটিশ দিতে হবে। আমরা নোটিশ দিয়েছি, তারপরে ব্যক্তিগত বা কারোর সাথে কোনো কিছুই নাই। উনি যদি কালকে এসে সব কিছু ঠিক হয়ে এখানে বসেন হয়ে গেলো, কোর্ট যদি বলে না উনি থাকা উচিত যেহেতু উনি নির্বাচিত, তাহলে থাকলো। আর যেহেতু গঠনতন্ত্রে যেটা লেখা আছে কোর্টের ইন্টারপ্রিটেশনটা কী হবে তাহলে দেখতে হবে। আর যদি কোর্টে না গিয়ে থাকেন, যেটা আমি এখনও পাই নাই, তাহলে কী বোঝা গেলো, তাহলে আমাকে গঠনতন্ত্র অনুযায়ী যেতে হবে। তো ওল্ড ট্রাফোর্ডের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সন্ধ্যা 6টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আর দ্বিতীয়টে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সফরকারীদের দুশ্চিন্তায় কারণ তাদের ব্যাটিং পারফরম্যান্স। আগের ম্যাচ শেষে 19 ওভারে 8 উইকেট হাতে রেখেও জয়ের জন্য 88 রান তুলতে পারেনি তারা। নিজেদের শেষ 5 ওয়ানডেতে অজিরা জিতেছে 2টিতে আর এ ওয়েন মর্গ্যানের দল জয় পায় 3 ম্যাচে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। অন্যদিকে প্রথম ম্যাচের আগে মাথায় আঘাত পাওয়া স্টিভেন স্মিথকে একাদশে নামাতে পারে অস্ট্রেলিয়া। লিওনেল মেসিকে অন্য জার্সিতে কল্পনাও করতে পারেন না মিরালেম পিয়ানিচ। নু ক্যাম্পে আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে কথা বলেন এই বসনিয়ান ফুটবলার। এ মৌসুমে 6.5 কোটি ইউরো ট্রান্সফার জিতে জুভেন্টাস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। কাতালান শিবিরে 3 দিন আগে অনুশীলন শুরু করলেও ক্লাব কর্তৃপক্ষ মঙ্গলবার তাকে মিডিয়ার সামনে হাজির করে। বার্সায় পিয়ানিচকে দেখা যাবে 8 নম্বর জার্সিতে। এ সময় তিনি বলেন, অভিজ্ঞতা ও ফুটবল নিয়ে দলকে শিরোপা জেতাতে চান তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু আজ। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে 11 জনের সাক্ষ্য নিল সিআইডি। এবং করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।